দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। উপস্থিত আছি দিনাজপুর জেলা বিরল উপজেলাধীন টেগোরা গ্রাম, যেখানে গাড়ি লোড হয়। এখানে সর্বমোট 20টি গরু রয়েছে। এই 20টি গরু সংগ্রহ করলেন আমাদের আতুল ভাই। কার জন্য সংগ্রহ করলেন, কেমন দামে সংগ্রহ করলেন, সেই সব তথ্য নিয়ে আজকের ভিডিও। কোন কোন হাট থেকে সংগ্রহ করেছেন ভাই? আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? গরু তো অনেকগুলো মাশাআল্লাহ, সব তো ভালো ভালো গরু কিনেছেন। এগুলা কোথায় যাবে? চট্টগ্রাম রাউজান। চট্টগ্রাম রাউজান, রাউজান থেকে ভাইরা আসছে? আচ্ছা, আজকে তো দেখলাম আমবাড়ি হাটেও কিনলেন। আমবাড়ি কিনলাম, কালকে নেংমড়া কিনেছি। নেংমড়া আর আমবাড়ি হাট, নেংমড়া হাট ঠাকুরগা, রানীশঙ্কর ঠাকুরগা, আর আমবাড়ি হাট থেকে কিনছেন। তা নেংমড়া থেকে কতগুলো নিচ্ছেন? নেংমড়া থেকে নিয়েছি 15টা। 15টা আর 5টা নিলেন আমবাড়ি, আমবাড়ি থেকে। আমবাড়ি তা আমরা একটু ভাইদের সঙ্গে কথা বলি, ডাকবেন একটু ভাইদের সঙ্গে আমরা কথা বলি। ভাইজান কথা বলবো। ভাই ভালো আছেন আপনি? ভালো আছেন। চট্টগ্রাম রাউজান থেকে 20টা গরু নিলেন, কোন দুই হাট মিলে? কোন হাটে সস্তা? একই রেট, মানে কোনো হাটে কম নাই? কম নাই। মানে যে গরুগুলা কিনলেন, তা আপনার এলাকার বাজার আর এখানকার বাজার কেমন দেখলেন, পার্থক্য কেমন? মোটামুটি মোটামুটি পার্থক্য, লাভ হবে দেখে চেষ্টা করলে আল্লাহ, বাকিটা আল্লাহ রাতে। আপনার আশা কি, মনের আশা কি যে হবে? আপনারা তো হাট দেখছেন, আপনার হাট আশা তো লাভ লাগবে, লাভ হবে। তাহলে গরু কিনে আপনি তাহলে সন্তুষ্ট? আতাউর ভাইকে পাইছিলেন কোথা থেকে? এখানে হয়েছে, আগের থেকে পরিচয়? মানে আগের থেকে কি এটাকে গরু নিয়ে গেছিলেন? 10টা নিয়ে গেছিল হাট দিশা, তারপর থেকে আতাউর ভাইয়ের কাছ থেকে নিচ্ছেন। হাট থেকে কিনলেন, আতাউর ভাইয়ের বাসায় তো গরু থাকে, প্যাকেজ থাকে, হাট থেকে নিলেন কি পরিমাণ বেশি এই জন্য? আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, অনেক ধন্যবাদ হাদর ভাই। আমরা একটু গরুগুলো দেখাই দর্শকদেরকে, কেমন দামে আপনি সংগ্রহ করে দিলেন। চট্টগ্রাম রাউজান থেকে এসছেন ভাইরা। আমরা এটা থেকে শুরু করি 82,000, দুই রাত বয়স না, সব সব কুরবানির উপযুক্ত 82,000। এটা তো খুব সুন্দর, এটা তো মানে আমবাড়ি থেকে নিচ্ছেন না? আচ্ছা, এটা আমবাড়ি, এটা এটা কত নিচ্ছেন? এই একটা, দুইটা, ওই দুটা, এটা ওই দুটা, এই দুটো হচ্ছে আলাদা, এই দুটো আলাদা, এই দুটাও তো আমবাড়ি। আচ্ছা, এই দুটার লাট কত নিচ্ছেন? এই দুটা নিচ্ছি 2,10,000। 2,10,000 ভাই, সস্তা কিনেছেন তো ভাই? যা হয় আল্লাহ, যা হয় তোর কপালে ছিল। আচ্ছা কি, আজকে তো আমদানিও কম ছিল, ক্রেতাও ছিল না? ক্রেতাও ছিল না। তাহলে আপনি তাহলে গুঠি মারা দিচ্ছেন। আর এই 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 তিনটা, একটা, ওইটা, এই যে দুইটা, আর এই যে বসে আছে একটা, এই তিনটা 1,00,000 নিয়েছেন নাকি? 3,95,000। দর্শক দেখুন, 3,95,000 টাকায় সংগ্রহ করেছেন। এই যে 5টি দেখালাম আপনাদেরকে, এগুলো আমবাড়ি হাট থেকে সংগ্রহ করেছেন সব, কিন্তু দুই দাঁতের আতাউর ভাই সংগ্রহ করে দিলেন, চট্টগ্রাম রাউজান থেকে এসেছেন। এই যে দেখুন, আর বাদ বাকি এগুলো সব হাড্ডিসার আছে, ষাঁড় আছে, এগুলো তো সব নেংমড়া ঘাট, এগুলো তো হাড্ডিসার। এটা কি জোড়া? একটা একটা করে। এটা কত নিচ্ছে? 73,500। ওজন বেশ ভালো। এটা 73,500, 73,500 করে দুটেই। আর এই পাশে ছোটো ছোটো দেশি, এটা দাঁতালো, এটা 59, 59, ওই দুটো হয়েছে 1,22,000, 1,22,000। হ্যাঁ দর্শক দেখুন, দাঁতাল না? আচ্ছা, এটা আবার গাই 72, মোটা দাদা গাই, এটা সাইওয়াল না, 73, ওটা ষাঁড়, হ্যাঁ ওইটা 82, দুই দাঁত। এটা মোটা তাজা গাই, এটা কত নিয়েছেন ভাই? এটা তো, হ্যাঁ, 79, এটা সাইওয়াল 76, আর এটা গাইটা 89, একদম অরিজিনাল সাইওয়াল 89, এটা 90, আর এই দুটা বলত, আর এই দুটা বলত দেখুন, এই বলদ দুটা কত নিছে? 1,77,000, 1,77,000, 1,75,000, 1,75,000। ভাই যান একটু কথা বলি, আসেন অসুস্থ মানুষ। আচ্ছা, আমরা দেখাবো না অসুস্থ, যার জন্য আমরা দেখাচ্ছি না। আমরা মোটামুটি 20-30 গরুর দাম দেখালাম, এর মধ্যে কিন্তু কিছু মোটা গাই গরু আছে,
দুই এক জোড়া বলদ আছে, আর বাদ বাকি কিন্তু সব ষাঁড় গরু রয়েছে। দর্শক দেখুন কত সস্তা দামে সংগ্রহ করলেন আতাপুর ভাই, সর্বমোট 20টি ষাঁড় গরু। এগুলা আচ্ছা আতাপুর ভাই, তো দর্শক আমরা এখন শুনবো গাড়ি ভাড়া কত করেছেন। হ্যাঁ আতাপুর ভাই, চট্টগ্রাম রাউজান গাড়ি ভাড়া কত করছেন? 28,000। 20টা গরু, বড় গাড়ি, 22 ফিটের গাড়ি, 28,000 টাকা ভাড়া চট্টগ্রাম রাউজানে যাবে। আর আমরা দামগুলো জানালাম দর্শক, তো প্যাকেজের কী অবস্থা বলেন? প্যাকেজ তো আছে, প্যাকেজ আছে, আছে কি প্যাকেজ দিবেন? হবে বলতে পারি না, এখনও বলতে পারবেন না, এই গাড়ি না যাওয়া পর্যন্ত। আরেক ভাই আছে না, আরেক ভাই ওরা কালকে মাল তুলবে, চারটা মাল নিচ্ছে, চারটা মাল চাঁদপুরে, চাঁদপুরের উনি কটা নিছে? উনি 2-3 গাড়ি মাল নিবে, উনি পাঁচটা নিবে, উনি নিবে 60টা, যেটা বললেন হাটে আমাদেরকে 60 পিস, তার মধ্যে আজকে কটা কিনা হয়েছে? আর একটা বলন নিছে আর 3টা কিনা হয়েছে, আর মোট 4টা কিনা হয়েছে। তাহলে ঠিক আছে, তো কেনা বেচার মধ্যে তো আছেন আপনি নাকি? তা আপনার একটু নাম্বারটা বলে দেন। 01 0171 6663 5424, এই নাম্বারে যোগাযোগ করলে হবে তো? আর দর্শক আপনার যে কোনো ধরনের গরু সংগ্রহ করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবেন আতাপুর ভাই। মনে রাখবেন অলওয়েজ কিন্তু প্যাকেজ দেন, আর প্যাকেজের গরু কিন্তু থাকে বাড়িতে, গরু কিন্তু রাখেন উনি সবসময়, আপনারা বাসায় এসে দেখে শুনে আপনারা কিন্তু সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন। দেখি দর্শক আবারও গরুগুলি, এই যে দেখুন এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 গরুগুলি রেস্ট নিচ্ছে, হাট থেকে আসলো, এখন ট্রাকে লোড হবে, তারপর চলে যাবে চট্টগ্রাম রাউজানের উদ্দেশ্যে। দেখুন আপনি যে এই পাশে দেখতে পাচ্ছেন সব হাটের ব্যবসায়ীরা হাট করে আসলো, হাটে কিনেন হাটে বেচেন, এই সব ব্যবসায়ী সব কিন্তু এই টেম্পুতে করে আনা নেওয়া করে। তো আমরা বিদায় নিব দর্শক, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এই চলে যাচ্ছে হাটের ব্যবসায়ীরা সব, এখানে হাটের ব্যবসায়ী আহাত থেকে শুরু করে সবাই আছেন, এখানে সব গরু বিক্রি শেষ।